আসসালামু আলাইকুম, রমজানের মোবারকবাদ সবাইকে। আমন্ত্রণ চ্যানেল আই রূপের সংবাদে, আমাদের সংবাদের বার্তা কক্ষে আজ আমি রয়েছি মিসবাহ জামাল। প্রথমে খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর লন্ডন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। লন্ডনে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে বললেন পাকিস্তানের কবি আহমেদ সালিম। ব্রাডফুডে জমে উঠেছে ঈদ বাজার। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর ঘিরে দেশে প্রবাসে লাভ লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত আওয়ামী লীগ আর বিএনপি। এরই মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান দলটির পক্ষ থেকে এ সফর নিয়ে ব্যক্ত করেছেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বিস্তারিত দেখুন চ্যানেল আই ইউরোপের নিউজ এডিটর মুনজির আহমেদ চৌধুরীর রিপোর্টে। আপনারা জানেন যে আমি এখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দাওয়াতে এখানে এসেছিলাম, এখানে গার্লস সামিট অর্থাৎ কন্যা শিশুদের নিয়ে। আমার সাথে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রী মেয়ের আফরোজ চুমকি সেখানে আছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান সাহেব আছেন। বাংলাদেশের উন্নতি তখনই হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন তখনই হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত লন্ডন সফর ঘিরে এখন সরব কমিউনিটি। আলোচিত এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে মুখর এখন বিরোধী দল। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন গার্লস সামিটের মূল বিবেচ্য বিষয় দুটির মধ্যে একটি, মেয়েদের খতনার কোনো চল বাংলাদেশে আছে বলে শোনা যায় না, আর অপরটি মেয়েদের অল্প বয়সে বিয়ের সমস্যাও এখন আর আগের মতো প্রকট নয় দেশে। অন্যদিকে ডাউনিং স্ট্রিটে যেদিন প্রধানমন্ত্রী ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন, ঠিক সেদিনই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিশ্বে বাংলাদেশের বাণিজ্য ঝুঁকি মূল্যায়নের নতুন এক ভাষ্য প্রকাশ করেছে। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা লন্ডনে এসে ব্রিটেনের কাছ থেকে তার সরকারের বৈধতার সার্টিফিকেট আদায়ে সম্পূর্ণভাবে ব্যর্থফর বিষয়ে প্রেস ব্রিফিং এ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 21 তারিখে লন্ডনে এসেছেন ওনার বিশাল বহর নিয়ে, বাংলাদেশের গরিব মানুষের টাকা পয়সা খরচ করে, প্লেয়ারদের টাকা পয়সা খরচ করে এখানে এসেছেন, এসে গার্লস সামিটে উপস্থিত হয়েছেন। বিশ্বের অন্যান্য কোনো দেশের প্রধান কেউ আসেনি সেই গার্লস সামিটে, এবং ডেভিড ক্যামেরন সেখানে ওনার অসন্তুষ্টি উনি তুলে ধরেছেন শেখ হাসিনার সামনে, যে বাংলাদেশে একটা অবৈধ নির্বাচন, যেটা বাংলাদেশের মোর দেন 50% কনস্টিটুয়েন্সি ওয়াজ ডিক্লেয়ার আনকনটেস্টেড, এবং সেখানে এই ইলেকশনটা ছিল ফার্সিক্যাল এবং পিপুলস রিপ্রেজেন্টেটিভ ইলেকশন ছিল না। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এ সফর ঘিরে ব্যক্ত করেছেন একরাশ আশাবাদ। চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবীর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ওই সভায় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের সামাজিক উন্নয়নে সন্তুষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। মুনজির আহমদ চৌধুরী, চ্যানেল আই। পাকিস্তানি কবি ও গবেষক আহমেদ সালিম বলেছেন দেরিতে হলেও বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার শুরু করায় তিনি আনন্দিত। কবি আহমেদ সালিম 71 সালে বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কবিতা লেখায় পাকিস্তান সরকার তাকে আটক করে। পাকিস্তান ন্যাপ রাজনীতিতে বিশ্বাসী কবি আহমেদ সালিম ইংরেজি ও উর্দুতে বিভিন্ন বিষয়ে 200+ গ্রন্থ লিখেছেন ও তার সর্বশেষ গ্রন্থ উর্দুতে পাকিস্তানের কারাগারে শেখ মুজিব। পরবর্তীতে এই গ্রন্থটি ইংরেজি ও বাংলায় অনুবাদ প্রকাশিত হয়। গতকাল পূর্ব লন্ডনের কফি গ্রিল রেস্টুরেন্টে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর উপর লেখা এই বই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসভাপতি হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানি গবেষক হুমায়রা এশরাফ ও লন্ডন সফরত সাংবাদিক জো ই মামুন। বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের পলিটিক্যাল কাউন্সিলর অজিত ঘোষ, সাংবাদিক আবু মুসা হাসান, সৈয়দ এনামুল ইসলাম প্রমুখ।
এসেক্স আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো গতকাল। এসেক্স এর চাদুয়েল হিতের একটি রেস্টুরেন্টের সভায় সভাপতিত্ব করেন এসেক্স আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন ও কামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমউদ্দিন রিয়াজ ও আনোয়ার চৌধুরী, হাবিবুর রহমান, সুয়েল আফজল, লীলাল আহমেদ, সৈয়দ আব্দুল মোমিন। বক্তব্য রাখেন জাহাঙ্গীর খান, ডক্টর আব্দুল মালিক, নুরুল হক, সাজ্জাদুর রহমান, মেসবাউদ্দিন, হেলাল চৌধুরী, কাজী খালেদ, মনসুর আহমেদ, আখতারুজ্জামান চৌধুরী প্রমুখ। চট্টগ্রাম ট্রাস্টের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাংবাদিক শোয়েব কবিরের পরিচালনায় ও মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহবুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের বিনিয়োগ কাউন্সিলর এম ই গনি। এ সময় আরও বক্তব্য রাখেন অধিদপ্তর বাপ্পি, কাউসার রশিদ মিন্টু, রাজ্জাকুল হায়দার বাপ্পি, ব্যারিস্টার মির্জা জিলুর রহমান, ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সাজ্জাদ। বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল মঙ্গলবার। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, বার্মিংহামের লজলস্থ বাংলাদেশ ইসলামিক সেন্টারে বার্মিংহাম আল ইসলার সভাপতি মাওলানা কাজী সেলিমউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা এম এ কাদির আল হাসান। সভায় বক্তারা বলেন, ইসলামের প্রথম যুদ্ধ হয় বদর প্রান্তরে। এই যুদ্ধ ছিল অসত্যের উপর সত্যের বিজয়। মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, আব্দুল হক নোমানি, হাজি গয়াসমিয়া, মোহাম্মদ মিসবাহুর রহমান, আলহাজ আমিরউদ্দিন প্রমুখ। রমজানের শেষে এসে জমে উঠেছে ব্র্যাডফোর্ডের ঈদ বাজার। বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। পবিত্র মাহে রমজানে এক মাস শিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য ঈদের কেনাকাটায় ব্যস্ত সকল বয়সের মুসলমানরা, আর ঈদের প্রস্তুতি নিয়ে বসে আছেন দোকানিরাও। এবারের ঈদের প্রস্তুতি সম্বন্ধে জানতে চাইলে ধুম ডিজাইনের ওনার জানান, How are your preparation going for this Eid occasion? For Eid, we are bringing a wide range of new stock and reducing prices throughout the store on ladies' wear, children wear, bridals wear and men's. What is your main aim on this occasion? Our main aim during this period is to provide high quality products and great customer service at competitive prices. ঈদের দিন নিজেকে রাঙিয়ে তুলতে নতুন পোশাকটির খুঁজে ছুটে বেড়াচ্ছেন ছোট বড় সবাই। ঈদের শপিং এ পুরুষের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, মহিলাদের শাড়ি, ড্রেস, জুয়েলারি ও শিশু কিশোরদের জন্য আকর্ষণীয় পোশাক রয়েছে। পছন্দের পোশাক ক্রয়ের জন্য ক্রেতাদের 50,000 থেকে 5,000 পাউন্ড পর্যন্ত খরচ করতে হবে। তবে দোকানিরা বলছেন ঈদের কেনাকাটায় বিশেষ ছাড় রয়েছে। এবারে ঈদের স্বর্ণের মূল্য কিছু কম থাকায় ক্রেতাদের সংখ্যা বেড়েছে বলে জানান দোকানিরা। ঈদের শপিংয়ের পাশাপাশি পালেস্টাইন ও গাজার মুসলমানদের সাহায্যের লক্ষ্যে দোকানের সামনে ফান্ডরাইজিং করছেন বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের সদস্যরা। শেষ মুহূর্তে ঈদের শপিংয়ে ব্যস্ত ব্র্যাডফোর্ডবাসী, তাই বিভিন্ন রাস্তায় যানজট লক্ষ্য করা যায়। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি কেমব্রিজ শাখার সম্মেলন ও নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন। যুক্তরাজ্য বিএনপি কেমব্রিজ শাখার সম্মেলন গত 22 জুলাই মঙ্গলবার কেমব্রিজের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। কেমব্রিজ বিএনপির আহ্বায়ক নেফুর মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন বাবলুর পরিচালনায় সম্মেলনের প্রথম পর্বে ছিল আলোচনা সভার অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হুসাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন মিয়া, মাহবুব খান নোমান এবং সালাউদ্দিন বাবলু সহ যুক্তরাজ্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। সভা দ্বিতীয় পর্বে ছিল নতুন কমিটি গঠনের পর্ব। এতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নেফুর মিয়াকে সভাপতি,
শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাহবুব খান নোমানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন একটি কমিটির নাম ঘোষণা করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন এই কমিটির নেতৃবৃন্দরা মনে করেন, যুক্তরাজ্য বিএনপির হাতকে শক্তিশালী করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার কোনো বিকল্প নেই। ক্যামব্রিজ থেকে মোহাম্মদ আলতাফ হুসাইন, চ্যানেল আই। বৃহস্পতিবার কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ বেডফোর্ডের উদ্যোগে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও আলোচনা সভা। বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানিয়েছেন, বেডফোর্ডে কনজারভেটিভ পার্টিকে গতিশীল করা এবং আগামী কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিলর পদে চার বাঙালি প্রার্থীকে সব ধরনের সাহায্য সহযোগিতার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান এম এ রৌফের সভাপতিতে এতে বক্তব্য রাখেন বেডফোর্ড অ্যান্ড ক্যামস্টনের কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড ফুলার, কনজারভেটিভ পার্টির নেতা আলহাজ নুরুল ইসলাম, মোহাম্মদ শিশু মিয়া, কামাল উদ্দিন ও মুজাক্কির খান প্রমুখ। উপস্থিত ছিলেন আলহাজ মায়না মিয়া, আলহাজ ফজলু মিয়া, মোহাম্মদ সাজিবুল্লাহ, আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, আলহাজ এলাইজ মিয়া, মোহাম্মদ কমর উদ্দিন, আলহাজ আশিকুর রহমান প্রমুখ। ইতালির বেলজানুত বাংলাদেশ সমিতি স্থানীয় কল্পিং হাউসে আয়োজন করে কেরাত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিলের। বেলজানু থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। প্রবাসী বাংলাদেশি ছেলে সন্তানদের ইতালিয়ান ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন প্রভিন্সে গড়ে ওঠা বাংলা স্কুলগুলো। এসব স্কুল থেকে ছেলে সন্তানরা কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছে তা যাচাইয়ের জন্য ইতালির উত্তরে অবস্থিত পাহাড়গেরা শহর বোলজানোতে বাংলাদেশ সমিতি গত রবিবার সন্ধ্যায় স্থানীয় কলফিং হাউসে আয়োজন করে কেরাত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার পূর্ব মুহূর্ত সময় অনেক ছেলেমেয়েরা কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাওলানা শামসুল আলম, মাওলানা ইরফান ও হাফিজ শাহিন বিচারক হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। শাহপরানের পরিচালনায় রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি জয়নাল আব্দিন জনি, মির্জা লতিফুল হক, রমিজউদ্দিন ব্যাপারী, খুরশিদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাইম হোসেন নিপন, সাংগঠনিক সম্পাদক শাহমিজান ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হক। সার্বিকভাবে সহযোগিতা করেন আবু সাইদ শিকদার ও পল আশিক মণ্ডল। অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে বহু সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে। নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় পার্শ্ববর্তী স্থানে ইফতারের ব্যবস্থা করে। অ্যাসোসিয়েশনের সভাপতি জনি, কার্যকরী পরিষদ, উপদেষ্টা মণ্ডলী ও বোলজানোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিলে ও কেরাত প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আগামীতে ব্যাপক আকারে কেরাত প্রতিযোগিতার আয়োজন করব। ইতালির বোলজানো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট নগরীতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত 12টি ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের মনিটরিং রুমে জিন্দাবাজার চৌহাট্টা পর্যন্ত সিসি ক্যামেরা চালুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের পর মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এখন থেকে 24 ঘন্টা 12টি ক্যামেরার মাধ্যমে পুরো জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সকল কার্যক্রম মনিটরিং করা হবে। এভাবে পুরো নগরীর সিটি ক্যামেরার আওতায় এনে সন্ত্রাসীদের চিহ্নিত করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভয়ানক ভুল করেছে, যে কারণে তাদের অস্তিত্বই সন্দিহান হয়ে পড়েছে। বৃহস্পতিবার নগরীর নবনির্মিত শহীদ মিনার পরিদর্শন শেষে বিএনপির আন্দোলন কর্মসূচির হুমকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, তারা অনবরত হুমকি দিয়ে আসছে, এতে কারো কিছু যায় আসে না। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর লন্ডন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। লন্ডনে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে বললেন পাকিস্তানের কবি আহমেদ সালিম। ব্রাডফোর্ডে জমে উঠেছে ঈদ বাজার।
আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।